নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা দুর্দান্ত রেসিপি, গোল মটর দিয়ে কুমড়োর সবজি। আপনারা দেখুন আমি কি করে গোল মটর দিয়ে কুমড়োর সবজি তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি। কুমড়ো দিয়ে আর গোল মটর দিয়ে আমি একটা সবজি বানাবো, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কুমড়ো নিয়েছি 250, এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে একটা টমেটো, এইভাবে পিস করেছি। আর আছে 1 ইঞ্চি আদা, এখানে 100 গ্রাম মটর, গোল মটর আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলো কুকারে সব সেদ্ধ করে নিয়েছি। আর এই জলটা ফেলিনি, জলটাও রেখে দিয়েছি। এখানে আছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর বাকি জিনিসগুলো আমি রান্না করতে করতে দেখাবো। তাহলে শুরু করি। ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিই 4 চামচ সর্ষের তেল, 1/2 চামচ দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিলাম এই কুমড়ো, কেটে রাখা ছোটো ছোটো কুমড়োগুলো দিয়ে আবার একসাথে ভালো করে একটুখানি ভেজে নিই। কুমড়োটা আমি গরম তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। নিয়ে আমি এখন এই প্লেটে কুমড়ো ভাজাটা তুলে রাখছি, কুমড়োটা আমি এই প্লেটে তুলে রাখছি। এখন দিয়ে দেব এই যে একটা টমেটো আমি কেটে রেখেছি, এই টমেটো এখন কমিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, এগুলো দিয়ে দিলাম 1/2 চামচ। আমি কিন্তু ওভেনটা কমিয়ে রেখেছি, আমার মশলাটা পুড়িয়ে যাবে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, একটু নেড়ে দেব, সামান্য একটু জল দিচ্ছি 1 চামচের মতো। দিয়ে আবার এই মশলাটা টমেটোর সাথে ভালো করে কষাবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, এইভাবে গ্রেট করে নিয়েছি, আদাও দিয়ে দিলাম। আবার একসাথে সব কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে কুমড়োটা ভেজে রেখেছিলাম এই কুমড়ো ভাজাটাও দিয়ে দিলাম, এটা দিয়ে আবার কষাবো। আবার একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ওভেনটা বাড়িয়ে আবার একটু কষিয়ে নেব। এদিক ওদিক নাড়াচাড়া, এই যে তেলও বেরিয়ে এসছে, খুব সুন্দর করে কষানো হয়েছে। কুমড়ো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ওভেনটা বাড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু টপিট করে আরও ভালো করে আর একটু কষিয়ে নিই। কুমড়ো আর মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি ওভেনটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে। এখন দিয়ে দেব এই গোল মটর যে সেদ্ধ করা জল সমেত, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। সামান্য একটু জল গরম করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ওভেনটা আবার একটু বাড়িয়ে দিলাম, ঝোলটা আমার ফুটছে। এখন আমি ওভেনটা কমিয়ে এই কভারটা দিয়ে দিই, 5 মিনিট ফিরে এলাম। এখন দেখছি
কতটা হলো, সেদ্ধ হলো কি না কুমড়ো গুলো? কুমড়ো তো সেদ্ধ হয়ে যাবে, কেননা ভালো করে ভেজে নিয়েছি। আচ্ছা ওভেনটা এখন আমি বাড়িয়ে দিলাম। হ্যাঁ কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দিলাম। দিলাম হাফ চামচ ঘি, ঘি দিয়ে এখন ভালো করে আবার সব একসাথে মিশিয়ে দিই। হয়ে গেছে আমার, এখন ওভেনটা নিভিয়ে দেবো। এখন ওভেনটা নিভিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে। আমি কভারটা দিয়ে দিই, আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। রুটি দিয়ে, লুচি পোয়ারোটা দিয়ে এটা খুবই ভালো একটা সবজি। এইভাবে বাড়িতে আপনারা করবেন, সবসময় একঘেয়ে কুমড়োর তরকারি ভালো লাগে না, এই গোল মটর দিয়ে কুমড়োর তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, গোল মটর দিয়ে কুমড়োর সবজি। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।